তোল ফকির যে আমি আপনার বাড়ির পুত্রবধূ আমি ঘোমটা পরে দাঁড়িয়ে আছি কারণ আপনি আমাকে বৌমা বলেছেন কিন্তু এখন আমি ঘোমটা খুললাম আমি আপনাকে বলে রাখলাম এইজন্য আগামী 60 জন নে কেউ আমার স্বামীকে আমার থেকে কেড়ে নিতে পারবে না এন্ড দ্যাটস মাই প্রমিস মিথ্যে হলো আমি তো তোমার স্ত্রী মিথ্যে হলো আমরা স্বামী স্ত্রী সম্পর্কটাকে বহন করে যাচ্ছি তাই মিথ্যে করে হলো আমার সম্মান রক্ষা করার দায় তোমার আমার একটাই অনুরোধ তোমার কাছে তুমি পাস করে দেখাও রে আমি জানি তুমি পারবে যে যে এখানে পরীক্ষা দেবে না এখানে চেম্বার দিয়ে সিল দেব পরীক্ষা তো আমি দেব পরীক্ষা তো আমি দেব আমাদের তো কোনো সম্পর্কই নেই পুরো সম্পর্ক তো মিথ্যে আমি আপনার স্বামী নই আর আপনি আমার স্ত্রী নন আর সেটাই সত্যি আর সেটা যদি সত্যি হয় তাহলে আপনার বাবার কথার অনুযায়ী আপনার নিজের দিদির বিয়েতে আপনাকে একাই যাওয়া উচিত আমার কোনো স্থান নেই আমার এক ঢাল চুল ছিল সেই এক ঢাল চুল নিয়ে সাধুগুজু করে যখন আমি গ্রামে রাস্তায় হেঁটে বেড়াতাম না তখন একদম সব লোক ফেলাট হয়ে যেত ফেলাট ফেলাট ওই দেখো আমার কার ফোন দেখ 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 খোকা ফোন করেছে দেখ হ্যালো হ্যালো কে মা আছে পাপি আই মিস ইউ পাপি আই লাভ ইউ পাপি আমি তোকে খুব ভালোবাসি খুব তুই চলে আয় মা চলে আসবো পাপি যাওয়ার আগে তোমার সঙ্গে দেখা করেই যাব যাওয়ার আগে মানে তুমি এটা কোথায় নিয়ে আলে বাস তো এই অবধি আসে আর এখান থেকে আপনাকে যে গ্রামে নিয়ে যাবে ও দাঁড়িয়ে আছে কে দাঁড়িয়ে আছে চলো চলো বৌদি চল চল এসো দাঁড়াও নতুন মেয়ে কে তুমি তুমি নতুন বউ এত রাতেই দাদাটার সাথে এখানে আসা তোমার উচিত হয়নি না মানে ও আসলে খায়নি তো আমি জানি ও খায়নি তুমি কি পেখম থেকে ভালোবাসো তুমি তো বললে না যে তুমি ওনাকে কেন বাবা বলে ডাকো আমি ওনাকে বাবা বলেই ডাকি উনি আমাকে সে অধিকার দিয়েছেন আমি বাবা ডাকবো মা ডাকবো ঠিক আছে কিন্তু কিন্তু এই মেয়েটি কেন আপনি তো কাছে আসছেন কেন কেন এর আগে তো আমরা অনেক কাছাকাছি এসেছি এখনো তো নাকামি করছো কেন তুমি দয়া করে সরে যান কেউ দেখে ফেললে কি ভাববে বলুন এরা কি পরস্পরকে ভালোবাসে নাকি আমি বাড়িতে এসেছি আমাকে রান্না করে ঢুকিয়ে আমার টেস্ট নিয়েই যাচ্ছে নিয়েই যাচ্ছে কেন হ্যাঁ আমার অন্য কোনো গুণ থাকবে নেই আমি কত ভালো গাইতে পারি কি পারো গান গাইতে পারি শুনবেন সবাই তালে হ্যাঁ চিকনি চমেলি চুপকে আকেলি পাওয়া চড়া কে আই আরে চিকনি চমেলি চুপকে আকেলি পাওয়া চড়া কে আই মা তুমি রেডি তো ज्योति चिन्ह दाड़ी कमा ओगुलो दिए दिए सबटा जाबे बुझते पेरेछो बुझते पारले कोका बोलछिलाम कि तोमाके किन्तु पारते ही हबे আর পেখম যদি এই পরীক্ষায় ফেল করে এই নানা কি বলছিস কি বলছিস ওকে এই বাড়ি থেকে বের করে দেবে না 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 এই বলছ কি ওই আমি আমি যে বলবো ও শুনবে কি করে মা ও দেখো এই কানে হেডফোনটা নিয়ে নিয়েছে আচ্ছা হেডফোনটা ওর এই মোবাইলের সাথে এরকম ভাবে গোজা আছে বুঝতে পারছ আচ্ছা আচ্ছা গোজা আছে আচ্ছা আর বলছি ও মোবাইলটা কোথায় মোবাইলটা একদম সঠিক জায়গায় আছে মোবাইলটা ওর শাড়ির সাথে জড়িয়ে রেখেছে ঠিক আছে এই শুরু করি শুরু করি হ্যাঁ শুরু কর শুরু কর এনাও 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 তুমি আগে তুমি আগে লাগিয়ে দে লাগিয়ে দে এটা সেট করে নাও বুঝলে
হ্যালো বেগম, হ্যালো হ্যালো বেগম, বেগম তুমি বুঝতে পারলে গলা খাকাবে, আর না বুঝতে পারলে কাশবে, বুঝেছো? তুমি কিন্তু আবার এগুলো গুলিয়ে ফেলো না, ঠিক আছে? তুমি গুলিয়ে ফেলো না কিন্তু, না না তুমি এবার শুরু করো, শুরু করো। এই বলছি যে এই প্রথমে কি করবি রে? প্রথমে কি দিয়ে শুরু করবো আঙ্কেল? প্রথমে করবে পাটিসাপটা। আর এ মেয়েরা, তোমরা কিন্তু কেউ মুখ খুলবে না, একদম মুখ খুলবে না বলে দিলাম। করো করো। বাবা বলছিলাম কি কি বলছিলাম যে আমি একটু সাহায্য করি। না না কোনো সাহায্য হবে না, কেউ কোনো রকম সাহায্য করবে না বলে দিলাম। ও একা পারবে না। তাই তো, এইটুকু একটা মেয়ে পারে নাকি এসব করতে? শহরে বড় হয়েছে, গান বাজনার মধ্যে দিয়ে বড় হয়েছে, হ্যাঁ তাই না? কত বড় লোক বাড়ির মেয়ে বলো, তাই না বাবা? একদম চুপ, একদম চুপ। বড় লোক, বড় লোক গরিব লোক কি? হ্যাঁ বড় লোক গরিব লোক বলে কিছু হয় না, আসল কথাটা হচ্ছে গুণ, গুণ। এই যা, কি আমি তো কাজু কিশমিশটাই আনতে ভুলে গেছি, যাই আমি নিয়ে আসি। ভালো করে গোলা, ভালো করে গোলা, ঠিক আছে? তোমরা এখানে কি করছো? কি আপনাকে দেখছি আর ভাবছি, কোনো কাজের দায়িত্ব নিলে সেটা পালন করার জন্য আপনি কোন এক্সট্রিম লেভেলে যেতে পারেন? এবার তো সব থেকে কঠিন কাজটা, নিচে সবার সামনে দিয়ে যেতে হবে, কিন্তু কারোর মনে কোনো সন্দেহ হলে চলবে না। দেখো এটা কেশবের পায়ের মল বলে মনে হচ্ছে না? দিয়ে দাও কেশবকে আমার কাছে, লোকটা বলো তুমি খুঁজে আনবে, বলো। এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি। তোরা আমাদের যা ফিরিয়ে দিলি না, তার কোনো তুলনা নেই, আমি তো বিশ্বাসই করতে পারছি না। দেখো জয়ী মেয়েটার জন্য গভর্নমেন্ট অ্যান্টি করাপশন ইউনিট তৈরি করার ডিসিশন নিয়েছে। আই নো বেটা, আই নো, তোমার কোনো ভয় নেই, আজ আমি একেবারে গ্র্যান্ড এন্ট্রি নিচ্ছি। তোর গান, তোর গলা আর আমার রাধা মায়ের মুখ, এটা একটা জুটি, আমি কিছুতেই এই জুটি ভাঙবো না শ্যামা। রাধা রানী নিজে গান গায়, রাধা রানীর হয়ে শ্যামা গান গান। মাঝি এ কোথায় থামালে? এ তো বিথারির ঘাট নয়। কয়েকজন এদিকে আসছে না? এটা গুরুদেবের দক্ষিণা, তুই আর বৌমা গিয়ে পূজো দিয়ে আয়। দাঁড়া, তুমি যাবে না। কেন? ওই গাড়ির ব্রেক কাজ করবে না, ও একা যাবে ওই গাড়িতে চড়ে পূজো দিতে, ব্রেক ফেল করবে, ধাক্কা লাগবে, তারপর সব শেষ। শহরের বাবুর গাড়ির ব্রেক ফেল, তাহলে যে অ্যাক্সিডেন্ট হবে, কি করে বাঁচাবো আমি শহরে? রাতের রান্নাটা আপনি করুন না গিন্নিমা। আরে ধ্রুবর জন্য ভুক খেটে যাচ্ছে কেন রে? ধ্রুব তোর কে হয়? ভুলে যাস না, ও তোর মনিব হয়। মনিব মানে কি জানিস তো? মালিক, বস। কি হলো?